মিরাজের ফিঙ্গার ইঞ্জুরির রিহ্যাবিলিটেশন প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। আমাদের ফিজিওদের তত্ত্বাবধানে ওর ফিজিওথেরাপি, রিহ্যাবিলিটেশন এবং স্কিল ট্রেনিং করছেন। আমরা কনফিডেন্ট যে শুরু থেকে মিরাজ দলের সঙ্গে পূর্ণ মাত্রায় অনুশীলনে অংশগ্রহণ করতে পারবেন। দাদা, যেহেতু এরকম আছে ইঞ্জুরির পরেই হচ্ছে টেস্ট ম্যাচ, মানে একটা লম্বা সময় ধরে বল করতে হয় স্পিনারদের আমরা জানি, সেই ক্ষেত্রে আসলে কতটুকু আসলে পসিবল বা কতটা আসলে চাপ নিতে হচ্ছে? আমরা সেই জিনিসটাই মাথায় রেখে প্রোগ্রেসিভলি ওর বোলিং ওয়ার্কলোড বিল্ড আপ করছি। এটা একটা সময়ের ব্যাপার। তো এখন পর্যন্ত যে লক্ষণগুলি দেখা যাচ্ছে, আমার মনে হয় না ভবিষ্যতে যখন আমরা ওয়ার্কলোড বাড়াবো ওর কোনো সমস্যা হবে। অবশ্যই আমরা যখন ন্যাশনাল টিমের ক্যাম্পে আমাদের প্লেয়াররা থাকেন তখন ওদের একটা সফটওয়্যার আমরা ফলো করি ওদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য। কিন্তু সেই ওয়ার্কলোড ম্যানেজমেন্টে কিছুটা সমস্যায় আমরা পড়ি যখন ওনারা BCL অথবা ন্যাশনাল লিগের মতো টুর্নামেন্টে খেলতে যান। তো অবশ্যই যে লাস্ট কয়েক বছরে যেহেতু আমাদের কিছু কনসার্ন আছে ইঞ্জুরির, আমরা আরও বেশি সতর্ক হবো ব্যাপারে এবং আশা করছি ওয়ার্কলোড ম্যানেজমেন্টে আমরা ভালোভাবে ফলো করতে পারি। মানে পেসারদের জন্য আসলে আলাদা কী মেসেজ থাকতে পারে, যেহেতু তাদের আসলে বেশি এফোর্টটা দিতে হয়? এটা পেস এবং স্পিন না, স্পিন বোলারদেরও কিন্তু একটা ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ব্যাপার আছে, যেহেতু তারা লম্বা সময় ধরে বোলিং করে। যদিও পেস বোলার একটু ভালনারেবল, তো আমরা এই জন্য সারা পৃথিবীতে স্বীকৃত কিছু গ্রহণযোগ্য কিছু ফর্মুলা আছে যেগুলো আমরা ফলো করছি। আর যেহেতু আমাদের দেশের খেলোয়াড়দের ফিটনেস স্ট্যাটাস অন্যদের সঙ্গে সরাসরি তুলনীয় না, এই জন্য ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডকে কিছুটা আমাদের ডোমেস্টিক চাহিদার সঙ্গে আমরা সম্পর্ক রেখে কিছুটা মডিফাই করতে হয়েছে। কিন্তু বাই অ্যান্ড লার্জ এই ধরনের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট আমরা গত 2-3 বছর ধরে করছি এবং ভবিষ্যতে এই এক্সপিরিয়েন্সগুলি আমাদেরকে আরও হেল্প করবে, আরও জিনিসটাকে আরও সুন্দরভাবে তাস্কিনের রিহ্যাবের মাঝামাঝি পর্যায়ে আমরা চলে এসেছি সেকেন্ড স্টেজে। এখন তাস্কিন ফুল রান আপে প্রায় 70-80% ইন্টেন্সিটিতে বোলিং করছে এবং এভাবেই ওর প্রোগ্রেশন আমরা বাড়াতে থাকব এবং আশা করছি ওয়েস্ট ইন্ডিজে শর্টার ভার্সন ফর্মেটে ওর খেলতে কোনো অসুবিধা। শরীফুলের ফ্র্যাকচারের 21 দিন পূর্ণ হবে 8-9 তারিখের দিকে। 8-9 তারিখে ওর প্লাস্টারটা খোলা হবে। প্লাস্টার খোলার সঙ্গে সঙ্গে শরীফুল এবং নাইম দুজনকে আমরা টাইগারদের ক্যাম্পে ইনভলভ করবো, যেখানে ওদের ফিজিওথেরাপি, রিহ্যাবিলিটেশন এবং স্কিল ট্রেনিং একসঙ্গেই চলবে। তো যেহেতু শরীফুলের ইঞ্জুরিটা নন বোলিং হ্যান্ডে, আশা করছি ওর বোলিংয়ের কোনো সমস্যা হবে। নাইমের মিডল ফিঙ্গারে যে ফ্র্যাকচারটা আছে তারও 21 দিন পূর্ণ হবে 8-9 তারিখের দিকে এবং যদিও এখন ফিটনেস ট্রেনিংয়ে কোনো নিষেধ নেই, তবে স্কিল ট্রেনিং করতে আমরা একটু অপেক্ষা করছি। আশা করি 10-11 তারিখের দিকে আমরা টাইগারের ক্যাম্পে একসঙ্গেই শরীফুল এবং নাইমকে যুক্ত করতে পারবো ওদের স্কিল, ওদের রিহ্যাব এবং ওদের ফিটনেসের জন্য। আমাদের যে ওয়ার্কলোড সফটওয়্যার আছে সেই সফটওয়্যারই আমাদেরকে বলে দেবে যে কোন খেলোয়াড় রেড জোনে প্রবেশ করছে। তো সেটাকে আমরা ফলো করবো, যদি আমরা দেখি যে কোনো খেলোয়াড়ের ওয়ার্কলোড বেড়ে যাচ্ছে তাহলে সেভাবে ওকে পরামর্শ দেওয়া হবে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ব্যাপারে। তো সেই সফটওয়্যার আমাদেরকে হেল্প করবে জিনিসটা আরও সুচারু।